পরিমণিকে বাসা ছাড়ার নোটিশ। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। কারাগার থেকে সকালে বাসায় যেতে চমকে যান তিনি। তাকে বনানীর বাসাটি ছাড়তে হবে। বাসাটি ছাড়ার নোটিশ দিয়েছে ফ্ল্যাট মালিক। বুধবার বিকেলে একটি সংবাদ মাধ্যমকে পরিমণি বলেন, কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল তাই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব নাকি দেশ ছেড়ে চলে যাব? আলোচিত এই নায়িকা বলেন, আমি তো একা থাকি না, আমার বয়স্ক নানু ভাই আছে। হঠাৎ করে এসব কি? হঠাৎ করে কই যাব সেটা কি কেউ বলতে পারেন? ঢাকায় ছবির এই চিত্রনায়িকা বলেন, এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে? তিনি জানান, চার দিন আগে তাকে এই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। আজ কারাগার থেকে মুক্ত হয়ে বাসায় ফিরে জানতে পারেন তিনি ফ্ল্যাট মালিক বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন তাকে। মারুফ হাসান, বিশাল, বাংলার 10।